উইকি ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 30 জুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেন এক্সাম হয়েছে তার উপর আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে আমরা অ্যানালাইসিস করেছি কাট অফ কত যাবে এবং দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি কাট অফ কেন এত কম যাবে। তো তোমরা এখনও যারা ভিডিও দুটি দেখোনি তাদেরকে অনুরোধ করব ভিডিও দুটি অবশ্যই তোমরা দেখে নাও। আর আমি বলছি যে এটা কিন্তু পুরো অথেন্টিক ডেটা, 99% তোমরা কনফার্ম থাকো যে আমি ভিডিওতে যে অ্যানালাইসিস করেছি সেটা কিন্তু 99% সঠিক হবেই। তো তোমরা কাট অফ নিয়ে অযথা দুশ্চিন্তা না করে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও। আমি দেখলাম ইন্টারভিউ নিয়ে তোমরা অনেকে কমেন্টস করেছো যে স্যার ইন্টারভিউ আমরা কী করে ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারবো। দেখো ইন্টারভিউ নিয়ে ভয় ভীতি বিভ্রান্তি দুশ্চিন্তা তোমাদের মধ্যে আছে, ঠিক আছে? তো তো ইন্টারভিউ তোমরা কী করে কমপ্লিট করবে, কীভাবে ইন্টারভিউতে খুব ভালো স্কোর করবে তার উপরেই আজকে আমি ফোকাস করব। তো অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইন্টারভিউ আসলে কি? দেখো ইন্টারভিউ হচ্ছে কারোর সামনে নিজেকে ইন্ট্রোডিউস করা, নিজেকে প্রেজেন্ট করা। ইন্টারভিউর বাংলা অর্থ সাক্ষাৎকার। ধরে নাও তুমি কোনো সংস্থার মালিক, তুমি তোমার কোম্পানিতে কোনো কর্মচারী নিয়োগ করবে, এমপ্লয়ি নিয়োগ করতে চাইছো, তখন তুমি কী দেখবে? সেই কর্মচারী যেন খুব কর্মঠ হয়, ন্যায়নিষ্ঠ হয়, কর্তব্যপরায়ণ হয় এবং বিশ্বাসী হয়। সো প্রত্যেকটা সংস্থা যখন তারা কোনো এমপ্লয়িকে নিযুক্ত করে তারা কিন্তু দেখবে যে সেই সমস্ত ক্রাইটেরিয়া সেই এমপ্লয়ির মধ্যে আছে কি না। তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ বোর্ডে 4 থেকে 5 জন ইন্টারভিউয়ার থাকবেন। তার মধ্যে একজন আইপিএস অফিসার থাকবেন, একজন WBCS অফিসার থাকবেন, একজন সাইকোলজিস্ট থাকবেন। তারা কিন্তু তোমাদেরকে মানে সারাক্ষণ তোমাদের চলাফেরা, কথাবার্তা, স্বভাব, কেমনভাবে তোমার নিজেকে রিপ্রেজেন্ট করছো সব অবজার্ভ করবেন তারা। তো ইন্টারভিউর ক্ষেত্রে প্রাথমিক যে বিষয়গুলো আসে সেই প্রাথমিক বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি। তবে প্রাথমিক জিনিসগুলোর মধ্যে প্রথমেই কিন্তু আসে ড্রেস কোড, অর্থাৎ তুমি কী ধরনের ড্রেস পরে ইন্টারভিউ বোর্ডে হাজির হচ্ছ। তো অবশ্যই সেখানে তোমরা ফর্ম্যাল প্যান্ট এবং ফর্ম্যাল শার্ট পরে যাবে, নো জিন্স নো টি শার্ট। দেখো আগেরবার দেখা গেছিল প্রচুর ক্যান্ডিডেট যারা টি শার্ট জিন্স এবং কিটো পরে চলে গেছিলো এক্সাম হলে, সেখানে কিন্তু মানে ইন্টারভিউ বোর্ডে, তো সেখানে যারা গার্ড ছিল তারা কিন্তু তাদেরকে বলেছিল এটা যে তোমরা ইন্টারভিউ দিতে এসো এই ধরনের ড্রেস কেন। তো তখন কিন্তু তারা সেই নিয়ারেস্ট মার্কেট থেকে তারা এরকম ফর্মাল ড্রেস কিনেছিল, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই প্রপার ড্রেস কোড নিয়ে যাবে এবং অবশ্যই শু পরে যাবে। দেখো ফোর্সের ক্ষেত্রে মেন মোটো হচ্ছে অনুশাসন। তো এবার আমি পরবর্তীতে চলে আসবো যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে। তো তোমরা প্রথম প্রাথমিক অবস্থায় তোমাদের সৌজন্যবোধটা যেন খুব সুন্দর ইন্টারভিউরা পর্যবেক্ষণ করতে পারে। তো তোমরা অবশ্যই তোমরা দেখবে যে ফোর্সের ছোট ছোট চুল কাটা থাকে, ক্লিন শেপ থাকে, তারা কিন্তু প্রত্যেক দিনই শেভ করে। তো তোমরা অবশ্যই ক্লিন শেপ হয়ে যাবে এবং চুলটা ঠিকঠাকভাবে ছোট ছোট করে কেটে যাবে, ঠিক আছে? এর পাশাপাশি যেগুলো বলতে থাকি যে তোমরা নিশ্চয়ই দেখেছো তারা প্রত্যেকদিন বুট পালিশ করেন, সঠিকভাবে ঠিকঠাকভাবে তারা ইন করে ড্রেস পরে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ইন্টারভিউরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকবে। নেক্সট চলে আসি পরবর্তী গুরুত্বপূর্ণ ব্যাপারে। দেখবে আমরা তোমরা কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে কখনোই মিথ্যে বলার চেষ্টা করবে না। আর ব্যাপারটা হচ্ছে আমরা যখন কাউকে মিথ্যে বলি তখন কিন্তু তার চোখের দিকে চোখ রেখে আমরা কথা বলতে পারি না। তো ইন্টারভিউ বোর্ডের একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আই কন্ট্যাক্ট। মানে তোমাকে ইন্টারভিউয়ার যখন কোনো কোয়েশ্চেন করবে তুমি সবসময় সেই তার চোখের দিকে তাকিয়ে পোলাইটলি তার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। দেখো পরবর্তী আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে নার্ভাসনেস। এই নার্ভাসনেস কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে দেখা যায়। সে যদি প্রথমবার কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে কি দ্বিতীয়বার যাচ্ছে কি বা অনেকবার ফেস করেছে ইন্টারভিউ, এরকম ক্যান্ডিডেটের মধ্যেও কিন্তু আমরা নার্ভাসনেস দেখতে পাই। এই নার্ভাসনেস কিন্তু মেনলি সৃষ্টি হয় ভয় দুশ্চিন্তা থেকে। আর এই নার্ভাসনেস যখন মানে এমন একটা ব্যাপার যেটা কিন্তু তোমাকে ইন্টারভিউ বোর্ডে তোমাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে। সুতরাং এই নার্ভাসনেসটাকে দূর করতে হবে। নার্ভাসনেসের পর ফলে কী হবে, তোমার হার্টবিট কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, তোমার হাত পা কাঁপতে শুরু করবে, তুমি কী বলবে জিভ আড়ষ্ট হয়ে যাবে, কী বলতে চাইছো কী ভাবতে চাইছো সেই সমস্তগুলো তুমি ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারবে না, বা অতি সাধারণ ছোট ছোট বিষয়গুলো কিন্তু তুমি মনে রাখতে পারবে না। তো নার্ভাসনেসটাকে কীভাবে দূর করতে হবে সেটা আমরা জেনে নিই। তুমি ইন্টারভিউ বোর্ডে যখন তুমি ঢুকবে, ঢোকার আগে সাথে জল রাখবে, কিছুটা জল খেয়ে নিলে তারপর মেরুদণ্ড সোজা করে টান টান হয়ে বসবে এবং চোখ বন্ধ করে কয়েকটা দীর্ঘশ্বাস নেবে। দেখবে নার্ভাসনেস অন্তত 80% কিন্তু তোমাদের মধ্যে থেকে কমে যাবে, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ইন্টারভিউ বোর্ডের যে ইন্টারভিউরা থাকেন তারা কিন্তু প্রচণ্ড
কোঅপারেটিভ হন এবং তারা খুব ফ্রাঙ্ক হন। সুতরাং তাদেরকে দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর মনে রেখো যে তুমি যাচ্ছ কিন্তু তাদের সাথে কিছু কথাবার্তা বলার জন্য, নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণই নেই। এবার আমি নেক্সট যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এটা তোমরা জানো না বলেই তোমাদের মনে এত ভয় দুশ্চিন্তা সৃষ্টি হয়, আর সেখান থেকেই কিন্তু আসে নার্ভাসনেস। তো দেখে না, তোমরা ভাবো যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো তার উপরে ডিপেন্ড করছে তুমি সেখানে কোয়ালিফাই করবে কি করবে না। আদতেও কিন্তু তাই নয়। তো দেখে নাও যাক এবার মার্কস ডিস্ট্রিবিউশন সেখানে কেমন থাকে। দেখো ইন্টারভিউ মার্কস ডিস্ট্রিবিউশন, অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার অ্যান্ড রিপ্রেজেন্টেশন, আমরা মূলত এই তিনটে ভাগে ভাগ করতে পারি মার্কসগুলোকে। এবার দেখো অ্যাপিয়ারেন্স বলতে কি বোঝায়। অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু সেগুলোই আছে, তুমি কেমন ড্রেস পরে যাচ্ছ, ফর্মাল ড্রেস পরেছো ঠিকঠাক, শু পরেছো কি না, তুমি ক্লিন শেভ হয়ে গেছো কি না, তোমার চুল ঠিক আছে কি না, তোমার হাতে নখ কাটা আছে কি না, এভরিথিং আছে তোমার অ্যাপিয়ারেন্সের মধ্যে। এবার অ্যাপিয়ারেন্সে তোমাদের এখানে মোটামুটি ধরো চার নম্বর থাকবে। বিহেভিয়ার, বিহেভিয়ার বলতে তুমি তাদের সঙ্গে কতটা নম্র ভদ্রভাবে কথা বলছো, তুমি নার্ভাসনেস হয়ে পড়ছো কি না, তুমি যে কোনো কোশ্চেনের উত্তর সঠিকভাবে দিতে পারছো কি না, তুমি কি কোনো কিছু মিথ্যে বলার চেষ্টা করছো বা তুমি কিছু লোকানোর চেষ্টা করছো, বা এই সমস্ত বিভিন্ন ব্যাপার আছে তোমার বিহেভিয়ারের মধ্যে। বা তুমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকছো কী বলে ঢুকছো, তুমি যখন চলে আসবে কীভাবে চলে আসছো, তুমি বসছো কীভাবে, এভরিথিং কিন্তু বিহেভিয়ারের উপর ডিপেন্ড করছে। আর এগুলো আমি পরবর্তী ভিডিওতে আমার আলোচনা করবো এগুলোতে তুমি কীভাবে ফুল মার্ক্স পাবে। নেক্সট দেখে নাও রিপ্রেজেন্টেশন। এই আর এই বিহেভিয়ারে বলে দিই কত নম্বর থাকবে, বিহেভিয়ারে তোমাদের এখান থেকে পাঁচ নম্বর থাকবে। নেক্সট চলে আসে রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনের মধ্যে কী আসে, তোমাকে সাধারণ যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে, তোমার নিজের সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, তোমার ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, তোমার পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে জিজ্ঞেস করা হবে, সেগুলো কিন্তু হচ্ছে রিপ্রেজেন্টেশনের মধ্যে। এছাড়া সাবজেক্টিভ বিষয়ে কিছু কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যেটা কিন্তু খুব কম পরিমাণে থাকে। আর এটা তোমরা অনেক টেনশন নিয়ে নাও এটার ব্যাপারে। সাবজেক্ট দেখো তোমার সাধারণ, তোমার সাধারণ জ্ঞানের উপরে কোয়েশ্চেন করা হবে, তোমার নিজের ব্যাপারে, তোমার পারিপার্শ্বিকের উপরে কিন্তু 3 মার্কস, আর সাবজেক্টিভ ব্যাপারের উপরে থাকতে পারে ম্যাক্সিমাম 3 মার্কস, এর বেশি কিন্তু যাবে না। তো এই সবগুলো মিলে আসে রিপ্রেজেন্টেশন। এবার দেখে নাও এই রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু কিছু বেশ সিম্প্যাথেটিক কোশ্চেন জিজ্ঞেস করা হয়। যেমন তুমি কেন পুলিশে জয়েন করতে চাও, তুমি তো গ্রাজুয়েট হয়েছো, তবে কেন এই 10 পাস মাধ্যমিক পাস লেভেলের এক্সামে তুমি চাকরিতে কেন জয়েন করতে চাও, ঠিক আছে। এছাড়া ধরো ওকে, ওকের ফুল ফর্ম কি, ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে সাহায্য করো, গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তুমি এতদিন কী করেছো, বা মাধ্যমিক পড়ার পর তোমার কী হতে ইচ্ছা হয়েছিল, এই ধরনের বিভিন্ন সিম্প্যাথেটিক কোশ্চেন কিন্তু এই রিপ্রেজেন্টেশনের মধ্যে জিজ্ঞেস করা হয়। এবার যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলবো, দেখো আমি কিন্তু মানে চাইছি যে তোমরা যদি উদ্যমী হও এই ব্যাপারে, আমি কিন্তু উদ্যমী হব যে তোমরা যদি চাও যে স্যার আপনি এই ধরনের ভিডিও আপলোড করুন, সেগুলো আমাদের খুবই কাজে দেবে, তবে আমি পরবর্তী কিছু ভিডিও আপলোড করব যেখান থেকে আমি ডিটেল ডিসকাস করব যে অ্যাপিয়ারেন্স কেমন হতে হবে, কীভাবে তোমরা অ্যাপিয়ারেন্স থেকে ফুল দেবে, এখান থেকে 4 মার্কস হামেশা হামেশা পাওয়া যায়, আর বিহেভিয়ার থেকে 5 মার্কস তোমরা হামেশা হামেশা অ্যাচিভ করতে পারবে। যদি তোমাদের কোথাও থেকে নাম্বার কিছু কাটে সেটা রিপ্রেজেন্টেশন থেকে কিছু নাম্বার কাটে, মানে আমি যদি তোমাদেরকে ভিডিওগুলো ঠিকঠাক তোমাদেরকে বুঝিয়ে দিই যে কিভাবে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট তোমরা কি করে মেনটেন করবে, তাহলে আমি 100% শিওর, আমি 100% শিওর আমি তোমরা কিন্তু 12+ মার্কস ইন্টারভিউতে স্কোর করবেই করবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আছে কিনা, তবে আমরা উদ্যমী হব যে পরবর্তী ভিডিওগুলোকে আপলোড করার জন্য আমি একটা সিরিজ বানাবো, তাহলে যে পরপর 2-3টা সিরিজ বানাবো ইন্টারভিউ সিরিজ, তো তোমরা সেগুলো ভালো করে দেখলে তোমাদের উপকারে আসবে, তোমরা 12+ অবশ্যই অ্যাচিভ করতে পারবে। সবশেষে বলি তোমাদের লাইক শেয়ার এবং কমেন্ট কিন্তু আমাকে বিভিন্ন ভিডিও বানাতে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করে, আর উইকি ইন্ডিয়া গ্রুপ তোমাদের সকলের দ্রুত সাফল্য কামনা করে। ধন্যবাদ।